স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নো প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে খাদ্যপণ্যের প্রথম চালান পাঠানো হয়েছে নৌপথে। নিজেদের পণ্য পাঠানোর মাধ্যমে প্রথম এই সুযোগটি গ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত অনুষ্ঠানে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন ইশরাতিনা। বাংলাদেশ থেকে ভারতের নৌপথে খাদ্যপণ্য পাঠানোর উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিএলডব্লিউটিএ। নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত অনুষ্ঠানে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিন নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান হিসেবে প্রাণ গ্রুপের 40,000 কার্টন লিচিডন্ট নিয়ে আলিফ লাম মিম নামের একটি জাহাজ নরসিংদীর শীতলক্ষ্যা নদী থেকে যাত্রা শুরু করে। জাহাজটি 710 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ভারতের টিটি বন্দরে পৌঁছতে সময় লাগবে 8 দিন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, নৌপথে পণ্য পাঠালে একদিকে খরচ কমবে এবং একসাথে অনেক বেশি পণ্য পাঠানো সম্ভব হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে যে আমাদের যে একটা সাশ্রয়ী পরিবহন যে নৌকা যেতে পারে, সেটা আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে পেরেছি এবং ব্যবসায়ীরা এগিয়ে এসেছে প্রাণের জন্য আমাদের বন্ধনের জন্য। আজকে যেটা যাচ্ছে এটা আমাদের পাইলট দেওয়া হবে, ভবিষ্যতে অন্যান্য অন্য দেশের বাইরে যাবে। বিএলডব্লিউটিএর আওতায় নৌপথে খাদ্যপণ্যের মতো বহুমাত্রিক পণ্য পরিবহন চালু হলে তা উভয় দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ সময় নৌপথে প্রথম রপ্তানিকারক হিসেবে পণ্য পাঠিয়ে ইতিহাসের অংশ হতে পারায় আনন্দ প্রকাশ করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন, নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, বিএলডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রাণ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইশরাত লিমা, এটিএন বাংলা।